বাইকটা একটা মেটেরিয়ালিস্টিক জিনিস হলো, এটা আমাদের কাছে ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বোঝাই গেছে আজকে আমরা কি করতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শিকারির শিকার। তো দীর্ঘ দু মাস পর আজকে আবার আমি মোটোব্লগ সেট আপে, কীরকম নুব নুব ফিল হচ্ছে, কিন্তু এত এক্সাইটেড আজকে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। তো দীর্ঘ দু মাস পর কেন মোটোব্লগ সেট আপে আছি সেটা জানতে চাইছো, তো সেটা একদম পরে বলবো, আজকে শুধু এনজয় করো তোমরা। আমি জানি না আমার বন্ধু কতটা এক্সাইটেড বাইকের জন্য, কিন্তু আমি তার থেকে অনেক 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 বেশি এক্সাইটেড, কারণ আমি নিজের বাইকের ডেলিভারি তো তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ তখন আমি ইউটিউব করতাম না। তো আজকে তার বাইকের ডেলিভারি দেখাই। তোমরা কমেন্টে জানাও নতুন ককপিট ভিউটা কেমন লাগছে। অনেক কিছু মডিফিকেশন করেছি বাইকের, সেগুলো দেখতে চাইলে জানতে চাইলে ইনস্টাগ্রামে আমাকে ফলো করে রাখো। তো ইনস্টাগ্রামে সব কিছু তোমরা লাইভ আপডেট পেয়ে যাবে, তো ইনস্টাগ্রামে জলদি ফলো করে নাও। তো এমনি দিয়ে আমি দেরি করে দিয়েছি, তারপরে এতক্ষণ সিগনালে দাঁড়ালে তো ভাই বন্ধু আমার খেপে যাবে, বলবে চালা আমার বাইকের ডেলিভারি আর আমাকে ওয়েট করে রেখেছে। তো ভাই কুশল, তুই যদি ভিডিওটা দেখছিস তো দেখ ভাই প্রচুর জামে ফেঁসে আছি, আমার কোনো দোষ নেই ভাই এই দেরি হওয়ার পেছনে, পরে আমাকে গাল দিস না। আমি জানি তোর বাইকের ডেলিভারি তোর প্রচুর লেট হচ্ছে, কিন্তু ভাই কিছু করার নাই, আমি প্রচুর জ্যামে ফেঁসে আছি। কুশল আমাকে টাইম নিয়েছিল 5:15 ডিএলএ বনের সামনে যাওয়ার, কিন্তু আমি জানো অ্যাজ ইউজুয়াল আই এম লেট। তো ইউটিউবার লাইফে তো জানোই তোমরা সব কিছু অ্যারেঞ্জ করতে একটু লেট হয়, তো ঠিক আছে একটু একটু লেট, ওয়েট করিস ভাই রাগ করিস না। এইসব রাস্তায় আমাকে প্রতিবার নিয়ে যায় গুগল ম্যাপ। ছেলেদের জীবনে বাইক আসার যে আনন্দ, যেই খুশি, সেটা আলাদাই লেভেলের। মিডিল ক্লাস লাইফে বাইকটা একটা মেটেরিয়ালিস্টিক জিনিস হলো, এটা আমাদের কাছে একটা ফ্যামিলি মেম্বারের মতো, এর প্রতি একটা আলাদাই ইমোশন জুড়ে থাকে। দেখো রাস্তার অবস্থা দেখো, এইখানে বাস ঢুকালছে ভাই। কেমন এক্সাইটেড ভাই, গাড়ি আছে তো না নিয়ে পালিয়ে গেছে অন্য কেউ, যে আগে মিষ্টি মুখ করতে হবে, কোনো ভালো কাজ করার আগে বলছি মিষ্টি মুখ করতে হবে, হ্যাঁ আগে চা খাই তারপরে যাবো। তোমরা Because চা ইজ লাভ। ছেলে প্রথম গাড়ি কিনবে, এটা হচ্ছে টেকনোলজির কাছে রয়্যাল এনফিল্ডের ট্রায়াম্পের সাইডে লাগাবো, উপরে তুলে দেবো। তো চা পেয়ে গেলাম একদম রয়্যাল এনফিল্ডের শোরুমে, সামনে দাঁড়িয়ে আছে গরিলা 450। এতক্ষণ ভাবছিলাম যে 650 সিরিজ গুলো কোথায় আছে, 650 সিরিজ বাইরে রেখে গেছে। এইটা হচ্ছে আমাদের সুপার মিটার, এইটা হচ্ছে আমাদের শর্টগান 650, আর কুশল হচ্ছে জিটিতে এখন বসে, আর এটা হচ্ছে নতুন গরিলা 450, আর এটা তো হিমালয়, আর এখানে ট্রায়াম্প আছে আর এখানে হিমালয়, কোনো টায়ার গুলো ছবি তোলা অভ্যাসটা গেল। 3, 2, 1
I feel nauseous, believe me. Never had a lot of shit come easy. Had to work hard, struggle just to be me. Had to rise up just so they could see me. Did what I had to do just to feed me. And what was left over I put towards my dreaming. But the only thing in life that has meaning are the things you gotta work for, believe me. Take into your hands a plan. Your own hands can land your own brand. And damn, I feel like no one takes accountability. They want the credibility, convincingly unwilling to put in the hours it takes to get some power. Don't be f***ing sour, take a cold shower. Scream until you're louder, work until you're prouder. And f*** all the doubters, they're just your downers. I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm f***ed off at these f***ing clowns. Hoover up taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. I won't stop till they hear me now. Well, I'm kidding, whatever, I gotta stop for it. I'm getting them, Jimmy. Bye. প্রথম বাপরে ইচ্ছা ইচ্ছা ছিল কলকাতায় থেকে কলকাতায় গাড়ি কিনলাম নিজে। কত বছর লাগলো টাকা জমিয়ে গাড়ি কিনে? 2015 থেকে বেরিয়েছি, তুমি আমি একসাথে বেরিয়েছি, একই মেসে, একই স্কুল কলেজ, চাকরির জায়গাও এক। ওখান থেকে তুই কিন্তু তোকে অ্যাডভান্সে তোর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তোর ইন্ডিপেন্ডেন্সের চাবি এটা ঠিক আছে। তার আইফোনটা আমাকে ধরতে দে। আর নে আমার তরফ থেকে একটা ছোট্ট, খুবই ছোট্ট গিফট। এটা আমার জন্য নিয়ে এসেছিস সত্যি সত্যি ভাই। চ এবার বেড়াই, এবার ঘুরে আসি। কপাল ভালো না খারাপ জানি না, পুরো টাইম অবধি এখন বাজে প্রায় 9টা। 9টা অবধি কোনো বৃষ্টির নাম নেই। আর যেই ডেলিভারি নিয়ে বাইরে বেরোলাম সেই বৃষ্টি শুরু হলো ভাই। এই হচ্ছে ওনার, এই হচ্ছে ওর গাড়ি, আর এই হচ্ছে আমার গাড়ি। তো ঠিক আছে, আমার মনে হচ্ছে ভিডিওটা আমাকে এখানেই এন্ড করতে হবে, কেননা গোপুরও ভিজে গেলে চাপের আছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আর এই বৃষ্টির মধ্যে শ্যুট করছি আর কি বলবো। চলো টাটা, বাই বাই, হ্যাপি উইকেন্ড। বোনাস প্যান কার্ডে যে সাইন আছে কোথায় করতে হবে আমি জানি না। জিজ্ঞাসা কর না, এর করে দে এখানে, তারপর দেখি। খুব মজা লাগছিল বৃষ্টি। We want that taste! We want that taste! We want